গুড মর্নিং মাই কিডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং সকল স্বাস্থ্যবিধি মেনে চলছো। আজ আমরা কম্পিউটার বইয়ের নতুন একটা অধ্যায় শুরু করব। তো সকলে নিজের নিজের কম্পিউটার বইয়ের পেজ নাম্বার 34 খোলো। অধ্যায় 7, অধ্যায়টির নাম হচ্ছে কম্পিউটারে পেইন্ট করা। পড়াতে যাবার আগে আমি কিছু কথা বলছি, তোমরা ভালোভাবে শোনো, তাহলে এই পেইন্ট বিষয়টি বুঝতে তোমাদের সুবিধা হবে। পেইন্ট কি? আমরা সাদা পাতায় বা ড্রয়িং খাতাতে ছবি আঁকি, তো পেন্সিল, ইরেজার, রং তুলির সাহায্যে কী করি? সাদা পাতায় বা ড্রয়িং খাতায় ছবি আঁকি। ঠিক একইভাবে আমরা কম্পিউটারেও ছবি এবং রং করতে পারি। এটা আমরা আগেই পড়েছি, কম্পিউটার পড়ার প্রথম থেকেই আমরা এটা পড়ে আসছি যে কম্পিউটারে আমরা ছবি আঁকতে পারি, গেম খেলতে পারি, আরও বিভিন্ন ধরনের কাজ করতে পারি, তাই তো? তাহলে কম্পিউটারে আমরা ছবি আঁকা এবং রং করতে পারি। কম্পিউটারে ছবি আঁকার জন্য যে প্রোগ্রামটি রয়েছে সেটাকে কি বলা হয়? পেইন্ট। তাহলে পেইন্টের সাহায্যেই আমরা কম্পিউটারে কি করতে পারি? বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ছবি আঁকতে পারি এবং বিভিন্ন ধরনের রঙও করতে পারি। তো সাদা পাতায় ছবি আঁকা এবং কম্পিউটারে পেইন্ট প্রোগ্রামেতে ছবি আঁকার মধ্যে একটা মজার পার্থক্য রয়েছে, কি বলো তো? আমরা যদি সাদা পাতায় কোনো ছবি আঁকি, আঁকার পরে রং করে ফেলি, সেই রঙটাকে রিমুভ করে বা মুছে কি আবার অন্য রং দিতে পারি? পারি না তো। সেই রঙের ওপরে রং করতে পারি, কিন্তু যে রঙটা দিয়েছি প্রথমে সেই রঙটাকে কি আমরা পুরোপুরি রিমুভ করতে পারি? পারি না। কিন্তু পেইন্ট প্রোগ্রামেতে যদি আমরা কোনো ছবি আঁকি, সেটা আমরা কি করতে পারি? কোনো ভুল হয়ে গেলে সেটা সহজেই ঠিক করতে পারি এবং একবার রং করার পরেও সেই রঙটাকে তুলে অন্য রঙও করতে পারি। এবার পড়াতে আসা যাক, দেখো কি বলেছে। আমরা যেমন পেন্সিল, ইরেজার, রং তুলির সাহায্যে সাদা পাতায় ছবি আঁকতে পারি, ঠিক একই রকমভাবে কম্পিউটারেও ছবি আঁকা এবং রং করা যায়। আমি যেটা বললাম আগে সেটাই এখানে বলে দিয়েছি। কম্পিউটারে ছবি আঁকার অর্থাৎ ড্রয়িং করার জন্য যে প্রোগ্রামটি ব্যবহার হয় সেটি হলো পেইন্ট। তাহলে আমরা কি প্রোগ্রামে ছবি আঁকতে পারি? পেইন্ট প্রোগ্রামে। প্রোগ্রাম কাকে বলে এই সম্বন্ধে তোমরা পরের শ্রেণীতে বা আরও উঁচু শ্রেণীতে ভালোভাবে ডিটেলসে জানবে। শুধু এখানে জেনে রেখে দাও যে প্রোগ্রামের মধ্যে আমরা ছবি আঁকি সেটিকে বলে পেইন্ট। তোমরা সহজেই এই পেইন্ট প্রোগ্রামটিতে সুন্দর সুন্দর ছবি আঁকতে পারবে এবং বিভিন্ন ধরনের রঙও করতে পারবে। তোমরা সকলে পেইন্ট করেছো তো? কম্পিউটার ল্যাবে তো সবাই কিন্তু পেইন্ট করেছো, তোমরা মনে পড়ছে একটু একটু? এতে ছবি আঁকার একটা মজার বিষয় হলো যে যদি কোনো ভুল করে ফেলো তা সহজেই ঠিক করতে পারবে। কোনো ছবিতে একবার রং করার পরে যদি তার মধ্যে অন্য কোনো রং ভরতে যাও সেটিও খুব সহজেই করতে পারবে। পেইন্ট প্রোগ্রাম এই ছবি আঁকার কাজটি করতে মাউস আমাদের সাহায্য করে। কম্পিউটারে আমরা কিসের সাহায্যে ছবি আঁকতে পারি? মাউসের সাহায্যে। এরপরে রয়েছে পেইন্ট শুরু করা, অর্থাৎ পেইন্ট উইন্ডোটি আমরা কিভাবে ওপেন করব। আমরা যদি ছবিটা আঁকতে চাই, আগে তো আমাদের পেইন্ট প্রোগ্রামটাকে ওপেন করতে হবে, তারপরে তো তার মধ্যে আমরা ছবি আঁকবো, তাই তো? তাহলে পেইন্ট প্রোগ্রামটা কিভাবে আমরা ওপেন করব সেটা এখানে বলে দিয়েছে। দেখো ফার্স্টে কি দিয়েছে, প্রথমে ডেস্কটপে স্টার্ট বাটনের ওপর মাউস পয়েন্টারটি নিয়ে লেফট ক্লিক করতে হবে। ডেস্কটপে স্টার্ট বাটনটা কোথায় থাকে বলো তো? একদম কম্পিউটারের লেফটের কোণে। এই দেখো, এটা হলো স্টার্ট বাটন। এখানে দেখো ছবি দিয়েছে, স্টার্ট বাটনটা কেমন দেখতে হয়? এই রকম দেখতে। তাহলে মাউস পয়েন্টারটা, আগের অধ্যায়ে আমরা মাউস পয়েন্টার সম্বন্ধে পড়েছি কি, এই যে তীর চিহ্নটা যে রয়েছে, যেটা মাউসটা নাড়াচাড়া করলে ডেস্কটপের ওপরে নাড়াচাড়া করে যে মাউস পয়েন্টারটা, এটাকেই কি বলে? মাউস পয়েন্টার। তাহলে এটা কি করব, স্টার্ট বাটনে নিয়ে যাব, নিয়ে গিয়ে লেফট ক্লিক করব। আমরা জানি মাউসের দুটি বাটন রয়েছে, লেফট বাটন আর রাইট বাটন। তাহলে লেফট বাটনটা কি করব, লেফট দিকটা ক্লিক করব। তারপরে একটি তালিকা দেখতে পাবো, তালিকার একদম নিচের দিকে কি থাকবে লেখা? অল প্রোগ্রামস। তার উপরে মাউস পয়েন্টারটা নিয়ে যাব।
নিয়ে যাওয়ার পরে আরও একটি তালিকা দেখতে পাবো। সেই তালিকা থেকে অ্যাক্সেসরিজের ওপরে মাউস পয়েন্টারটি নিয়ে গিয়ে আরও একবার ক্লিক করব। তাহলে প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করলাম, তারপরে অল্প গ্রামস এলো, অল্প গ্রামসে মাউস পয়েন্টারটি নিয়ে গেলাম, নিয়ে গিয়ে একটি তালিকা বেরোলো, সেখানে থাকবে অ্যাক্সেসরিজ। এই দেখো অ্যাক্সেসরিজ, এই অ্যাক্সেসরিজের ওপরে মাউস পয়েন্টারটি নিয়ে গিয়ে আরও একবার ক্লিক করলে এই তালিকাটা বেরিয়ে আসবে। এই যে চারটা দেখতে পাচ্ছ, দেখো কতগুলো রয়েছে অপশান, এই চারটা বেরিয়ে আসবে। অ্যাক্সেসরিজের ওপরে মাউস ক্লিক করলে এই চারটা বেরিয়ে আসবে। তারপরে এই তালিকা থেকে পেন্টের ওপর মাউস পয়েন্টারটি নিয়ে যাব এবং লেফট বাটনটি ক্লিক করলেই পেন্ট শুরু হয়ে যাবে। এখানে দেখো PAINT পেন্ট বলে এই দেখো রয়েছে অপশানটা, আর এখানে একটা দেখো রং তুলির ছবি রয়েছে, তাহলে পেন্ট, এটাতেই মাউস পয়েন্টারটা নিয়ে গিয়ে ক্লিক করলেই কী হয়ে যাবে, এই পেন্ট উইন্ডোটি কী হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। তারপরেই আমরা এর মধ্যে নিজের ইচ্ছা মতো কী করতে পারবো, ছবি এঁকে তাতে রং ভরতে পারবো। ওকে, তাহলে আমরা পেন্ট কীভাবে ওপেন করব, প্রথমে স্টার্ট বাটন, তারপরে অল্প গ্রামস, তারপরে অ্যাক্সেসরিজ, অ্যাক্সেসরিজ থেকে পেন্ট। ওকে, তাহলে আজ আমরা পেন্ট কীভাবে ওপেন করব সেটা আমরা পড়লাম। এই ভিডিওটা তোমরা ভালোভাবে দেখবে, শুনবে এবং এই পড়াটা তোমরা ভালোভাবে পড়বে। ওকে, এই জেনে রেখো অংশটা পড়তে হবে না, এতটা তোমাদের পড়া রইল। কোথাও যদি বুঝতে কোনো ভুল হয় বা বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করো, আমরা সাহায্য করে দেবো।